আমরা এখন দেখাবো ডায়মন্ড পিলিং পেশেন্টের উপর আমরা কীভাবে করি। ডায়মন্ড পিলিং কেন করি সেটা একটু বলে নিই। আমরা সাধারণত দেখা যাচ্ছে যে আমাদের এখন পলিউশনের কারণে স্কিনের যে অবস্থা হয়, আমাদের স্কিনের গ্লোটা চলে যায়, স্কিন অনেক বেশি আনহেলদি একটা লুক চলে আসে, স্কিনের ডার্ট জমে যায় অনেক। তো আমরা ডায়মন্ড পিলিংয়ের মাধ্যমে প্রথমে আসলে প্রপার একটা ক্লিনজিং করে থাকি। ক্লিনজিং করার পর সেখানে আমরা কিছু নিউট্রিশন ঢোকানোর ব্যবস্থা করি। এটা করার ফলে দেখা যায় যে পেশেন্টের যে আনহেলদি লুকটা, খুবই ডেড একটা লুক, সেটা অনেকটা গ্লোয়িং, অনেকটা হেলদি হয়ে ওঠে এবং চকচকে একটা ভাব চলে আসে। এটা সবচেয়ে বড় বেনিফিট যেটা, সেটা হচ্ছে যে ইনস্ট্যান্ট আমরা একটা গ্লো দেখতে পাই। তো আজকে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে আসলে আমরা ডায়মন্ড পিলিংটা করে থাকি। আমরা শুরু করছি। প্রথমে আমরা প্রপারলি স্টেরাইল করে নিচ্ছি স্কিনটাকে। আমাকে কটন সোয়াবটা একটু দিতে হবে, কটন সোয়াবটা একটু দিতে হবে। মেইন যে জিনিসটা সেটা হচ্ছে যে ডায়মন্ড পিলিংয়ের এটা আসলে মাইক্রো ডার্মাব্রেশন। আমরা মাইক্রোওয়েতে স্কিনের ডার্মাব্রেশনটা করে থাকি, স্কিনের যে অ্যাব্রেশন সেটা করে থাকি। এখানে মানে প্রপার লেভেলে একটা সাকশন থাকে, সেই সাকশন দিয়ে আমরা প্রথমে আসলে ডার্টটাকে ক্লিন করব। আমরা নিচে থেকে স্টার্ট করছি। আমরা এটা স্কিনের নিচের দিক থেকে উপরের দিকে তুলছি এবং আপনারা হয়তো পরবর্তীতে দেখতে পাবেন এখানে অনেকগুলো স্কিনের যে ময়লাগুলো, ডেড সেলগুলো, সেগুলো উঠে আসছে। আমরা পুরো ফেসটা ক্লিন করেছি। ক্লিন করার পর আমরা ছোট্ট একটা টিপ দিয়ে নোজের যে পোর্শনগুলো, যেখানে খুব ইয়ে থাকে, হোয়াইট হেডস এবং ব্ল্যাক হেডস থাকে এবং কিছু ডেড সেল থাকে, সেগুলো আমরা সুন্দর করে তুলে ফেলছি। এখন এখানে দেখা যাচ্ছে যে স্কিনের প্রত্যেকটা এরিয়ার জন্য আলাদা আলাদা টিপ থাকে। এখানে আমরা প্রত্যেকটা স্কিনের এরিয়া বুঝে আমরা ওই ধরনের টিপই সাধারণত ব্যবহার করি। নোজের জন্য আমরা একটা চিকন টিপ নিয়েছি এবং সেটা দিয়ে খুব সুন্দর করে আমরা হোয়াইট হেডস এবং ব্ল্যাক হেডসগুলো তুলে ফেলছি। আমরা ডার্মাব্রেশনটা করে ফেলেছি। এখন আমরা ইউজ করবো একটা ফোটন লাইট, যেটা স্কিনের রিজুভিনেশনে অনেকটা হেল্প করে। সেটা এখন ফেসে ইউজ করছি। আমরা ডার্মাব্রেশনের পর স্কিন রিজুভিনেশনে হেল্প করবে। আমরা ফোটনটা কমপ্লিট করে ফেলেছি। ফোটনটা আসলে কাজ করে সাধারণত ব্রনের ক্ষেত্রে, যাদের স্কিনে ব্রনটা থাকে। ফোটন দেওয়ার পর এখন আমরা দিচ্ছি আল্ট্রাসোনিক একটা রে। এটা আল্ট্রাসাউন্ড দিয়ে এটার মেকানিজমটা কাজ করে। এটা স্কিন টাইটেনিং অনেকটা হেল্প করে এবং স্কিনে যে চকচকে গ্লোয়িং যে লুকটা আসে ওটা আনতে অনেকটা হেল্প করে। সেটা আমরা এখন করছি, দেখাচ্ছি। আমরা স্কিনের নিচের দিক থেকে উপরের দিকে উঠছি, তাতে করে হয় কি আমাদের স্কিনের যে স্যাগিংটা হয়, স্কিনটা একটু ঝুলে পড়ে, সেটা আমরা টাইটেন করে উপরের দিকে তুলে আনতে পারি, যাতে স্কিনটা অনেক বেশি হেলদি এবং অনেক বেশি ইয়াং লুকিং হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আল্ট্রাসনিকটা শেষ করে ফেলেছি। এটাতেই অলরেডি অনেকটা হাইড্রেটেড লুক চলে এসেছে পেশেন্টের। আমরা এরপর একটা সুদিং মাস্ক দেবো, এটা ব্রাইটেনিং মাস্ক।
স্কিনটাকে একটু সুদিং করবে এবং সাথে ব্রাইটেনিং দিবে। তো এটা আমরা পেশেন্টকে দিয়ে 15-20 মিনিটস রাখবো। দেখাচ্ছি এই মাস্কটা আমরা ইউজ করছি। আমরা এখন পেশেন্টের মুখে একটা মাস্ক পরিয়ে দিলাম। এই মাস্কটা আমরা 15-20 মিনিট রাখবো। 20 মিনিট পর আমরা আপনাদেরকে আবার দেখাচ্ছি পেশেন্টের পুরো প্রসিডিউরটা শেষ হওয়ার পর তার স্কিনের ইমপ্রুভমেন্টটা কেমন, গ্লোটা কেমন আপনারা নিজেরাই দেখতে পাবেন।